हरिहर उच्च विद्यालय का स्वर्ण जयंती वर्ष मनाया गया है। राजगंज ब्लॉक के हरिहर उच्च विद्यालय ने 50 वर्ष पूरे कर लिए हैं। इस उपलक्ष्य में आज सुबह विद्यालय परिसर से एक रंगारंग शोभा यात्रा निकाली गई। इस शोभा यात्रा में राजगंज के विधायक खगेश्वर राय, राजगंज के BDO प्रशांत बर्मन, DPSC चेयरमैन लक्ष्य मोहन राय, ब्लॉक स्वास्थ्य अधिकारी राहुल राय समेत शिक्षक, विद्यार्थी, शिक्षा कर्मी समेत इलाके के कई लोग शामिल हुए। ये शोभा यात्रा विभिन्न इलाकों की परिक्रमा कर विद्यालय में आकर संपन्न हुई। बाद में राजगंज के विधायक खगेश्वर राय ने दीप प्रज्वलित कर कार्यक्रम की विधिवत शुरुआत की। साथ ही विद्यालय में हरिहरानंद महाराज की मूर्ति का अनावरण किया गया। विद्यालय के प्रधान शिक्षक मनोजीत पाल ने बताया कि स्वप्न हरिहर हाईस्कुल छात्र छात्री अभिभावक अभिभाविका जरा हमारे शिक्षक शिक्षिका शिक्षाकर्मी परिचालन समिति जरा आवार ही बहु प्रदक्षित ओ दिन तो आज के सुवर्ण जयंती वर्ष उद्यापन होलकार विधायक अभिभावक जिन पासे दाड़ी आर नाम ना बोले ही नये सर्वतो भावे सहाज्य कर अनुष्ठान के सफल करुष्ठान आशा करी ভালোভাবে সফল আমরা করতে পারবো এবং বিদ্যালয় বিদ্যালয়ের মতো এগিয়ে যাবে ছাত্রছাত্রীদের প্রচেষ্টা তাদের ভালো ফলাফল অভিভাবক অভিভাবিকাদের সহযোগিতায় হরিহরা স্কুল সামনের সারিতে এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস। এখানে আজকে গতকালকে মশাল দৌড়ের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা হয়েছিল, আজকে হরিহরানন্দের মূর্তি উন্মোচন হলো এবং এরপরে বাচ্চাদের এবং বাইরের কিছু শিল্পী সমন্বয়ে আমরা একটা সাংস্কৃতিক সন্ধ্যা দুদিনব্যাপী এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। আশা করি সেটা সফলভাবে আমরা সম্পন্ন করতে পারবো। এটা নিশ্চয়ই তো আপনারা জানেন যে রাজগণ বিধানসভার অন্তর্গত দুটি অঞ্চল, তিনটি অঞ্চল, চানিগরি মাটিয়ালি বিদ্যাগরি অঞ্চল মধ্যস্থিত হরিহর হাই স্কুলে আজকে যে সুবর্ণ জয়ন্তী উৎসব মানে 50 বর্ষ উদযাপন হচ্ছে। আজকে এই উদযাপনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কয়েক হাজার কিছুক্ষণ আগে বিরাট একটা প্রায় 4 কিলোমিটার আমাদের বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়েছিল। সেখানে তাদের সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা যারা আছে এবং বিভিন্ন এই আজকের যারা অনুষ্ঠানে যারা বিশেষ অতিথি যারা আছে, নাম বলে অনেক সময় লাগবে, তাদের প্রত্যেকের সহযোগিতায় প্রায় 6 কিলোমিটার বর্ণাঢ্য অনুষ্ঠান আমরা ইয়ে করলাম। এত সুন্দর বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছে মানে কল্পনা করা যায়। তাই আজকে এই হরিহর হাইস্কুলে যে কোনো বিষয়ে, যেমন এই 2016 সালে এই হাইস্কুলটি উচ্চ মাধ্যমিক আমি উত্তীর্ণ করি, প্লাস এই যে বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে যত কিছু এই বিদ্যালয়ের বিধায়ক থাকাকালীন অনেক উন্নয়ন করা হয়েছে, এবং আগামী দিনে এই বিদ্যালয়ের পরিচালন সমিতি বা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার কাছে যদি আরও কোনো কিছু আরও চায় বা দরখাস্ত করে, নিশ্চয়ই এই বিদ্যালয়ের স্বার্থে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের স্বার্থে আমি সেটা গ্রহণ করব, এবং নিশ্চয়ই আমি আশা রাখবো যে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজকে মনোজিৎপালের সহযোগিতা সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা মনীষীর গেট কত সুন্দর গেট করেছে, গেটটা দেখে সত্যি আমি আনন্দিত আপ্লুত, এবং রাজগঞ্জের বিধায়ক হিসেবে এই হেডমাস্টারকে মনোজিৎপালকে সহস্র সহস্র ধন্যবাদ জানাই। শুধু হেডমাস্টার বলে না, আরও সহকারী শিক্ষক যারা আছে, শিক্ষিকা যারা আছে, এবং এই বিদ্যালয়ের পরিচালন সমিতি সভাপতি সদস্য যারা আছে, প্রত্যেকে সহযোগিতা করেছে, এবং এই বিদ্যালয়ের যারা অভিভাবক আছে তারাও সর্বতোভাবে এই সুবর্ণ জয়ন্তী যে উৎসব প্রত্যেকের সহযোগিতায় সুন্দরভাবে 2023 আজকে 14ই ডিসেম্বর পালিত হচ্ছে। লার্জেস্ট ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অন কনস্ট্রাকশন বিল্ডিং মেটেরিয়ালস উড হার্ডওয়্যার অ্যান্ড ইন্টেরিয়ার্স অন 22nd 23rd and 24th December 2023 at Exhibition Ground near IG Office, NH31A, Bypass Road, Siliguri, West Bengal. पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।